বন্ধুরা, পাপিয়া কিচেন থেকে চলে এসেছি। পাপিয়া, আজকে কোনো রেসিপি নিয়ে চলে এলাম না, আমার আমার বাবার বাড়িতে নারায়ণ পুজো, তার জন্য একটা ব্লগ করছি, মিনি ব্লগ, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো বাইরে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে, এখন ভিতরটা সাজাচ্ছে, আর এদিকে রান্নার প্রস্তুতি চলছে। প্রসাদে প্রসাদ হবে আজকে কাঁঠাল তরকারি, পনির তরকারি, কুমড়ি হবে, ডাল হবে, পোলাও হবে, আর হবে চাটনি, আর এদিকে নারায়ণ পূজার সিন্নি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর এদিকে পুজোর ঘরটা সবাই রেডি করছে। রান্নাটা হবে আজকে, ভাজি হবে, পনির হবে, পাঁচ রকমের ভাজি, পনির, চাটনি। ব্রাহ্মণ সভা হবে, তার জন্য সব ব্রাহ্মণ এসে রান্নাটা করছে। এখন রান্না বসিয়ে দেবে, আর এদিকে সবজিগুলি কেটে নিচ্ছে। একটা পাঁচ মিশালি সবজি হবে, সবাই মিলে একটু এদিকে পুজো শুরু হয়ে গেছে। আর এদিকে রান্না হচ্ছে, এখন বসে সিন্নিটা মেখে নিচ্ছে পিসিমণি, সবাইকে প্রসাদটা দিয়ে দেবে। অনেক বেলা হয়ে গেছে, দেড়টা বাজে, পুজো শেষ হতে হতে অনেক সময় লাগছে। এখন সবাই মিলে বসে প্রসাদ নিয়ে নেবে। ডাল করা ডাল হয়েছে, কাঁঠালের তরকারি, পনির তরকারি, কুমড়ি, চাটনি হয়েছে, এদিকে লেবু কেটে নিয়েছে, এখানে বুকের জলটা করেছে, আর এদিকে হচ্ছে পোলাও। এখন সবাই মিলে প্রসাদ নিয়ে নেবে। এখন সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছে,